আসসালামু আলাইকুম নার্সারি শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইংলিশ সাবজেক্টের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের টপিক ওয়ার্ড মেকিং। আমরা গত ক্লাসগুলোতে অর্ধবার্ষিকের সিলেবাস অনুযায়ী সব পড়ে ফেলেছিলাম এবং আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি সবাই সেগুলো করে ফেলেছ। যদি না করে থাকো কেউ, তাহলে এখন সেগুলো অবশ্যই করে ফেলবে। আজ থেকে আমরা বার্ষিকের সিলেবাস অনুযায়ী পড়া শুরু করব। আজকে যে আমরা ওয়ার্ড মেকিংটা করব, তোমরা এগুলো আগেও করেছিলে, তারপরেও আমি তোমাদেরকে আরেকবার করাবো। ওয়ার্ড মেকিং বুঝো তো? ওয়ার্ড মেকিং হচ্ছে শব্দ তৈরি। আমরা কিছু লেটার দিয়ে শব্দ তৈরি করা শিখব আজকে। তাহলে শুরু করি। তো কিসের ছবি আছে? আপেলের ছবি দেওয়া আছে। এ ফর অ্যাপল, এ ফর অ্যাপল। অ্যাপল অর্থ কি? আপেল। আচ্ছা, আমরা আজকে এ থেকে জে পর্যন্ত যে লেটারগুলো আছে, এই লেটারগুলো দিয়ে, প্রতিটি লেটার দিয়ে আমরা দুইটি করে শব্দ তৈরি শিখব। তাহলে প্রথমেই আছে এ, এ ফর অ্যাপল, অ্যাপলের ছবি দেওয়া আছে। তাহলে আমরা আবার বলি, এ ফর অ্যাপল, এ ফর অ্যাপল। অ্যাপল বানান করো, এ ডাবল পি এল ই, অ্যাপল। অ্যাপল অর্থ আপেল। আমরা তারপর দেখি কিসের ছবি বলো তো? পিঁপড়ার ছবি। কিসের ছবি দেওয়া আছে? পিঁপড়ার ছবি দেওয়া আছে। এ ফর অ্যান্ট, এ ফর অ্যান্ট, এ ফর অ্যান্ট। অ্যান্ট বানান করো, এ অ্যান টি, অ্যান্ট। এ অ্যান টি, অ্যান্ট। অ্যান্ট অর্থ পিঁপড়া, অ্যান্ট অর্থ পিঁপড়া। এ ফর অ্যান্ট, এ ফর অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া। অ্যান্ট বানান করি আমরা আবার, এ অ্যান টি, অ্যান্ট। এ ফর অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া। এখন কিসের ছবি দেখতে পাচ্ছি? মৌমাছির ছবি দেখতে পাচ্ছি। মৌমাছিকে ইংরেজিতে কি বলি আমরা? বি, বি অর্থ মৌমাছি। বি ফর বি, বি ফর বি, বি অর্থ মৌমাছি, বি অর্থ মৌমাছি। বানান করো, বি ডাবল ই, বি, বি ই ই। এই যে দুইটা ই আছে, তাহলে আমরা দুইটাইকে কি বলবো? ডাবল ই, বি ডাবল ই, বি, বি অর্থ মৌমাছি, বি অর্থ মৌমাছি, বি ডাবল ই, বি, বি অর্থ মৌমাছি। আমরা তারপর দেখব ব্যাটের ছবি, একটা খেলার ব্যাটের ছবি দেওয়া আছে। ব্যাট অর্থ খেলার ব্যাট। তাহলে বলো, বি ফর ব্যাট, বি ফর ব্যাট, বি ফর ব্যাট। বি এ টি ব্যাট, বি এ টি ব্যাট, বি এ টি ব্যাট। ব্যাট অর্থ খেলার ব্যাট, ব্যাট অর্থ খেলার ব্যাট। তাহলে বি ফর ব্যাট, বি ফর ব্যাট, ব্যাট অর্থ খেলার ব্যাট, ব্যাট অর্থ খেলার ব্যাট। এই ব্যাট দিয়ে আমরা কি খেলি? আমরা ক্রিকেট খেলি। ক্রিকেট খেলায় এই ব্যাটটি লাগে। আমরা তারপরের ছবিতে দেখব, বলো তো কিসের ছবি এটা? কাপের ছবি। কাপ অর্থ কি? পেয়ালা। কাপে একটা চামচও দেখা যাচ্ছে, তাই না? এই যে কাপ, কাপ দিয়ে তোমরা কী কী খাও? অনেকে দুধ খাও, কেউ চা খাও, কেউ কফি খাও, তাই না? হ্যাঁ, আমরা তাহলে পড়ি, সি ফর কাপ, সি ফর কাপ, সি ফর কাপ, সি ইউপি কাপ, সি ইউপি কাপ, সি ইউপি কাপ। কাপ অর্থ পেয়ালা, কাপ অর্থ পেয়ালা, সি ফর কাপ, কাপ অর্থ পেয়ালা, সি ফর কাপ। আমরা তারপর দেখব এটা কিসের ছবি? একটি গরুর ছবি দেওয়া আছে। গরুর ইংরেজি কি? কাউ। সি ফর কাউ, সি ফর কাউ, কাউ অর্থ গরু, কাউ অর্থ গরু, সি ফর কাউ, কাউ অর্থ গরু, কাউ অর্থ গরু, সি ফর কাউ, কাউ অর্থ গরু। সি ও ডাব্লু কাউ, সি ও ডাব্লু কাউ, সি ও ডাব্লু কাউ, কাউ অর্থ গরু।
সি ফর কাউ। আমরা তারপরে ছবিতে দেখব, এটা কিসের ছবি? এটা একটা থালার ছবি। থালায় দেখো কেক সাজানো আছে, গাপুস গুপুস খেয়ে ফেলতে হবে এই কেকটি। কি খাওয়া যাবে না, তাই না? আচ্ছা তাহলে এখন পড়া যাবে, আমরা পড়ি। থালার ইংরেজি কি? ডিশ। ডিশ, ডিশ অর্থ থালা। ডি ফর ডিশ, ডি ফর ডিশ, ডিশ অর্থ থালা, ডিশ অর্থ থালা। ডি ফর ডিশ, DISH, ডিশ, DISH, ডিশ, DISH, ডি ফর ডিশ, ডিশ অর্থ থালা। আমরা এখন দেখতে পাচ্ছি একটা কুকুরের ছবি। ডি, ডিতে ডগ, ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর। ডি ফর ডগ, ডি ফর ডগ, ডি ফর ডগ, DOG, ডগ, DOG, ডগ, DOG, ডগ, ডগ অর্থ কুকুর, ডগ অর্থ কুকুর। ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর, ডি ফর ডগ, ডগ অর্থ কি? কুকুর, ডগ অর্থ কুকুর, ডি ফর ডগ। আমরা তারপরে ছবিতে দেখব ডিমের ছবি। ডিম ইংরেজি কি? এগ। এগ অর্থ ডিম। ই ফর এগ, ই ফর এগ, ই ফর এগ। তোমরা সবাই প্রতিদিন ডিম খাও তো? সবাই প্রতিদিন ডিম খাবে। এগ, এগ অর্থ ডিম। ই ফর এগ, ই ডাবল জি এগ, ই ডাবল জি এগ, ই ডাবল জি এগ, এগ অর্থ ডিম, এগ অর্থ ডিম। ই ডাবল জি এগ, এগ অর্থ ডিম। ই ডাবল জি এগ, এগ অর্থ ডিম। ই ফর এগ, ই ফর এগ, ই ফর এগ। আমরা এখন কি পড়বো? ই ফর আই। দেখো চোখের ছবি দেওয়া আছে, আই অর্থ চোখ, আই অর্থ চোখ। ই ফর আই, ই ফর আই, ই ওয়াই ই আই, ই ওয়াই ই আই, ই ওয়াই ই আই, আই অর্থ চোখ, আই অর্থ চোখ। ই ফর আই, ই ফর আই, ই ফর আই, আই অর্থ চোখ, আই অর্থ চোখ। ই ফর আই, আবার ই ফর আই। আমরা তারপরে ছবিতে দেখব কিসের ছবি? এটা মাছের ছবি। মাছ ইংরেজি কি? ফিশ। এফ ফর ফিশ, এফ ফর ফিশ, এফ ফর ফিশ, এফ ফর ফিশ, এফ আই এস এইচ ফিশ, এফ আই এস এইচ ফিশ, এফ আই এস এইচ ফিশ। ফিশ অর্থ মাছ, ফিশ অর্থ মাছ। এফ ফর ফিশ, এফ ফর ফিশ, এফ ফর ফিশ, ফিশ অর্থ মাছ। আমরা এখন দেখব ফ্যান। ফ্যান অর্থ পাখা। ফ্যানের ছবি দেখা যাচ্ছে, এফ ফর ফ্যান, এফ ফর ফ্যান, এফ ফর ফ্যান। ফ্যান অর্থ পাখা, ফ্যান অর্থ পাখা। এফ ফর ফ্যান, এফ ফর ফ্যান, এফ ফর ফ্যান। ফ্যান অর্থ পাখা, ফ্যান অর্থ পাখা। আমরা এফ ফরে আরেকটা কি পড়েছিলাম একটু আগে বলতো? ফিশ পড়েছিলাম, এখন কি পড়ছি? ফ্যান পড়ছি। এফ ফর ফ্যান, এফ এ এন ফ্যান, ফ্যান অর্থ পাখা। আমরা এখন কিসের ছবি দেখতে পাচ্ছি? বন্দুকের ছবি। গান, গান অর্থ বন্দুক। জি ফর গান, জি ফর গান, জি ফর গান, জি ইউ এন 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 গান। গান অর্থ বন্দুক, গান অর্থ বন্দুক, গান অর্থ বন্দুক। জি ফর গান, জি ফর গান, গান অর্থ বন্দুক, গান অর্থ বন্দুক, জি ফর গান। আমরা এই গানের পরে আরেকটি ছবি দেখব, গ্রেপের ছবি। বলতো গ্রেপ অর্থ কি? গ্রেপ অর্থ আঙুর, গ্রেপ অর্থ আঙুর।
গ্রেপ বানান করো, জি আর এ পি ই গ্রেপ, জি আর এ পি ই গ্রেপ, জি ফর গ্রেপ, জি ফর গ্রেপ, জি ফর গ্রেপ। গ্রেপ অর্থ আঙুর, গ্রেপ অর্থ আঙুর। কে কে পছন্দ করো? সবাই পছন্দ করো, তাই না? হ্যাঁ, জি ফর গ্রেপ, গ্রেপ অর্থ আঙুর। আমরা তারপরে ছবিতে দেখব পাহাড়ের ছবি। কে কে পাহাড় ভালোবাসো? পাহাড় বেশি ভালোবাসো নাকি সমুদ্র ভালোবাসো? অনেকেই পাহাড় সমুদ্র দুটাই ভালোবাসো। কেউ কেউ পাহাড় ভালোবাসো, কেউ কেউ সমুদ্র ভালোবাসো, তাই না? আমার দুটোই পছন্দ। তাহলে আমরা পড়ি এইচ ফর হিল, এইচ ফর হিল। হিল অর্থ পাহাড়, হিল অর্থ পাহাড়। এইচ ফর হিল, এইচ ফর হিল। এইচ আই ডাবল এল হিল, এইচ আই ডাবল এল, এইচ ফর হিল। আমরা তারপরে ছবিতে দেখব হর্সের ছবি। হর্স অর্থ ঘোড়া, হর্স অর্থ ঘোড়া। এইচ ফর হর্স, এইচ ফর হর্স। এইচ ও আর এস ই হর্স, এইচ ও আর এস ই হর্স। হর্স অর্থ কি? ঘোড়া। বলো ঘোড়া। এইচ ফর হর্স, সবাই বলো এইচ ফর হর্স। হর্স অর্থ ঘোড়া, এইচ ফর হর্স। হর্স অর্থ ঘোড়া। আমরা তারপরে ছবিতে দেখব আইসের ছবি। দেখো আইস অর্থ কি? বরফ, অনেক বরফ। বরফ দেখতে অনেক সুন্দর, সাদা, তাই না? বরফের রং কি? সাদা। আইস, আইস অর্থ কি? বরফ। আই ফর আইস, আই ফর আইস। আইস অর্থ বরফ। আই ফর আইস, আই ফর আইস। আইস অর্থ বরফ, আইস অর্থ বরফ। আই ফর আইস, আই ফর আইস। আইস অর্থ কি? বরফ। আমরা তারপরে ছবিতে দেখব কিসের ছবি বলো তো সবাই? দ্বীপের ছবি। দ্বীপ ইংরেজি আইল্যান্ড। আই ফর আইল্যান্ড, আই ফর আইল্যান্ড। আইল্যান্ড অর্থ দ্বীপ, আইল্যান্ড অর্থ দ্বীপ। বানান করি আমরা আই এস এল এ এন ডি, আইল্যান্ড। আই এস এল এ এন ডি, আইল্যান্ড। আই ফর আইল্যান্ড, আই ফর আইল্যান্ড, আই ফর আইল্যান্ড, আই ফর আইল্যান্ড। এখন দেখছি কিসের ছবি? জাগের ছবি। জগ, জগে দেখো পানিও দেখা যাচ্ছে। এই জগে কি দেখা যাচ্ছে? পানি দেখা যাচ্ছে। পানির ইংরেজি কি? ওয়াটার। আমরা এখন ওয়াটার পড়বো না, আমরা এখন জে ফোর জাগ পড়বো। জে ফোর জাগ, জে ফোর জাগ, জে ইউ জি জাগ, জে ইউ জি জাগ, জে ফোর জাগ। জাগ অর্থ জগ, জাগ অর্থ জগ। জে ফোর জাগ, জে ফোর জাগ, জে ফোর জাগ, জে ফর জাগ। জাগ অর্থ জগ। আমরা এখন একটি জিপের ছবি দেখতে পাচ্ছি। জে ফর জিপ, জে ফর জিপ, জে ফর জিপ। জে ডাবল ই পি জিপ, জে ডাবল ই পি জিপ, জে ডাবল ই পি জিপ। জিপ অর্থ জিপ গাড়ি, জিপ অর্থ জিপ গাড়ি। জে ফর জিপ। আমরা এরপরে হোমওয়ার্ক দেখব। তোমাদের কি হোমওয়ার্ক দেওয়া থাকবে সেটা এখন দেখো। হোমওয়ার্ক, মেক ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং লেটার্স এ টু জে। আমরা এতক্ষণ এ থেকে জে পর্যন্ত যে লেটারগুলো আছে, অর্থাৎ বর্ণগুলো আছে কিংবা অক্ষরগুলো আছে, সেগুলো দিয়ে দুইটি করে শব্দ শিখলে, শব্দ তৈরি করা শিখলে, এই যে শব্দ তৈরি করা শিখলে, এগুলোই তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি পরের পেজে তোমাদেরকে সবগুলো একসাথে লিখে দিয়েছি, সেটা দেখে দেখে তোমরা তোমাদের এসডাব্লু খাতায় লিখে ফেলবে। তাহলে তোমরা দেখো পরের পেজে।
দেখতে পাচ্ছ এখানে এ থেকে জে পর্যন্ত লেটারগুলো দিয়ে দুইটি দুইটি করে ওয়ার্ড দেওয়া আছে। দেখো আরেকবার, এ এ ফর অ্যাপল অ্যান্ড বি ব্যাট বি, সি ফর কাউ কাপ, ডি ফর ডগ ডিশ, ই ফর এগ আই, এফ ফর ফিশ ফ্যান, জি ফর গান গ্র্যাপ, এইচ ফর হর্স হিল, আই ফর আইস আইল্যান্ড, জে ফর জিপ জাগ। তাহলে আমরা আরেকবার দেখে নেই, এখান থেকে তোমাদের একবার পড়াও হয়ে যাচ্ছে, তোমরা এগুলো SW খাতায় ওঠানোর পাশাপাশি অবশ্যই এগুলো শিখে ফেলবে। যদি কেউ আগেও শিখে থাকো, শিখেছো তো অবশ্যই, স্কুলে পড়ানো হয়েছিল, তারপরেও আরেকবার পড়াচ্ছি যাতে কেউ ভুলে গিয়ে থাকলে মনে পড়ে যাবে, আরেকবার পড়া হয়ে যাবে, শেখা হয়ে যাবে। তাহলে আরেকবার দেখো, এ ফর অ্যাপল অ্যান্ড, অ্যাপল অর্থ আপেল, অ্যান্ড অর্থ কি পিঁপড়া, বি ফর ব্যাট, বি ফর বি, ব্যাট অর্থ খেলার ব্যাট, বি অর্থ মৌমাছি, সি ফর কাউ অর্থ গরু, কাপ অর্থ পেয়ালা, ডি ফর ডগ অর্থ কুকুর, ডি ফর ডিশ অর্থ থালা, ই ফর এগ অর্থ ডিম, ই ফর আই অর্থ কি চোখ, এফ ফর ফিশ অর্থ মাছ, এফ ফর ফ্যান অর্থ পাখা, জি ফর গান অর্থ বন্দুক, গ্রেপ গ্রেপ অর্থ আঙুর, এইচ ফর হর্স অর্থ ঘোড়া, হিল অর্থ পাহাড়, আই ফর আইস অর্থ বরফ, আই ফর আইল্যান্ড অর্থ দ্বীপ, জে ফর জিপ অর্থ জিপ গাড়ি, জে ফর জাগ অর্থ জগ। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।